বন্ধুরা, এর আগে যে আমি বিশাখাপত্তনমের সাবমেরিন মিউজিয়াম আপনাদের সামনে তুলে ধরেছি এবং তার সাথে তুলে ধরেছি যে এয়ারক্রাফট মিউজিয়াম, সেই এয়ারক্রাফটের মিউজিয়ামের যে ভিডিওগুলো দেওয়া আছে যারা এখনও পর্যন্ত দেখেনি, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে আসুন। এরপর শুরু করছি আজকের গল্প। আজকে আমরা সবাই একসাথে মিলে দুটো গাড়ি করি এবং দুটো গাড়িতে করে আমরা বেরিয়ে পড়ি সিমাচলম এবং পাশাপাশি যে মন্দিরগুলো আছে সেগুলো দেখার জন্য। তো তার জন্য গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে ছুটে চলেছি। অবশ্যই বলে রাখি যে আজকে যারা ভিডিওতে প্রথম হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবেন। তো সত্যি খুব সুন্দর এই বিশাখাপত্তনম, দেখতে পাচ্ছেন আপনার চারদিকে সাজানো গোছানো খুব সুন্দর, চারপাশে রয়েছে, এপাশে রয়েছে খালি হোটেল আর মল শপিং, আর উল্টো দিকে রয়েছে আপনার সমুদ্র সৈকত, সমুদ্র দেখা যায়। তো সমুদ্রের ভিডিও আমি নিয়ে আসি এর পরবর্তী ভিডিওতে। তো আর আমরা চলেছি সামনের দিকে, এটা দিয়ে এখান থেকে সিমাচলম মোটামুটি আপনার 22-23 কিলোমিটার কাছাকাছি রাস্তা। তো আমরা সামনে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ যে মঠ বা মন্দির, তো এই রামকৃষ্ণ মন্দির নাম অনুসরণ করেই এখানের যে আরকে বীচ বলা হয় বা রামকৃষ্ণ বীচ বলা হয় সেই নামকরণ করা হয়েছে। আপনারা দেখুন প্রতিটা রাস্তা কি সুন্দর সাজানো গোছানো, সত্যি খুব সুন্দর এই বিশাখাপত্তনম বা ভাইজাগ। আমি এখানে আপনাদের সামনে প্রতিটা রাস্তা আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি প্রতিটা জায়গাকে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর দেখতে পাচ্ছেন অন্ধ্রা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির পাশে রাস্তা দেখুন কি সুন্দর ক্লিয়ার, বাস স্টপেজ। আপনারা দেখতে দেখতে চলুন আমার সাথে আমার এই ভিডিওর মাধ্যমে, আর অবশ্যই ভিডিওগুলিতে লাইক এবং শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। মেয়ার রোড থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই রোড, সামনে এর দিকে সিমাচলম মন্দির এর যে গেট আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই গেটে এন্ট্রি করার জন্য পার গাড়িতে 30 রুপিস নেওয়া হয়। তো আমি পৌঁছে গেছি প্রায়, দেখতে পাচ্ছেন সামনে গাড়ি দেখা যাচ্ছে। তো সিমাচলমে আমি এন্ট্রি করে গেছি, অবশ্যই বুঝতে পাচ্ছেন ধারে ধারে গাড়ি দেখা যাচ্ছে, আর পাশেই রয়েছে মনে হয় সিমাচলম বাস স্ট্যান্ড, মানে এখান পর্যন্ত বাস আছে। এই যে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, এখান পর্যন্ত
সরকারি কিছু কিছু বাস এখানে আসা যাওয়া করে, আর এই সামনেই আমরা হয়তো গাড়ি রাখবো, আর সামনেই মন্দিরও হয়তো দেখা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। চারদিকে পরিবেশটা খুব সুন্দর, এখানে দেখতে পাচ্ছেন চারদিকে গ্রিন সবুজ আর সামনে পাহাড়। আমরাও গাড়ি রেখে এরপর মন্দিরের দিকে আমরা রওনা দেব। এর সামনে দেখা যায় সিমহাচলম যে মন্দির। আমরা গাড়ি পার্কিং করে আমরা সবাই হেঁটে হেঁটে মন্দিরের দিকে রওনা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে সানডে, তার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির ভিড়, আর অনেকেই সানডে পুজো দেওয়ার জন্য এখানে আসেন। পুজো দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিবাহও হয়ে থাকে, ওনারা বিবাহ করে নিচের দিকে নামছেন। তো এই মন্দিরের সামনে আরও কত কিছু আছে সেগুলো দেখার জন্য আমরা সামনের দিকে ছুটে চলেছি। আর এখানকার পরিবেশটা দেখুন, এই পাশে রয়েছে রেজিস্ট্রেশন অফিস রয়েছে, আর এখানে ব্যারিকেড দেওয়া আছে। এই ব্যারিকেডের আগে গাড়ি যায় না, এখানে নিচে রাখতে হয়। তো আমরা ব্যারিকেডের ভিতরে প্রবেশ করছি, এবং সামনে যে কাউন্টার দেখা যায়, এই কাউন্টারে নাকি জুতো রেখে সামনের দিকে যেতে হয়, জুতো মালা নিয়ে যদি পুজো দিতে চান আপনারা। Thank you.
মন্দির দর্শনের পর আমরা দুপুরে মধ্যাহ্ন ভোজনটা সেরে নিয়ে আবার আমরা গাড়িতে রওনা দেব। শ্রী রামের পায়ের চরণ। ধীরে সমুদ্রের হাওয়া ধীরে ধীরে আসছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর দেখা যায়। সাইড বালাজি মন্দির ফটো তুলতে দিচ্ছে না। এই বালাজি মন্দিরের ছবি এবং ভিডিও তোলা নিষেধ, তাই আমরা তুলতে দিচ্ছে না, কিন্তু সামান্য পরিমাণ যতটা পারা যায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এইভাবেই আর সামনে সিকিউরিটি ঘোরাঘুরি করছে কিছুক্ষণ পরপর, তো তাই ওই সিকিউরিটির আড়েই যতটা পারা যায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর বাইরের পরিবেশটাও আমি তুলে ধরার চেষ্টা করছি, খুব সুন্দর দেখা যায়। এখান থেকে নিচ দিকে দেখা যায়, নিচের যে পরিবেশটা খুব সুন্দর, আর দূরে দেখা যায় সমুদ্র। এখানে প্রসাদ বিতরণ হলো, তো প্রসাদ আমরা খেয়ে নিয়ে আমরা এখান থেকে এরপর বেরিয়ে পড়ো আমাদের গাড়িতে করে। এই গাড়িতে করে আমরা ঘুরছি, একটা গাড়ি আর পিছনে আর একটা গাড়ি লেগে গেছে, দুটো গাড়িতে করে আমরা আরো অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্য আমরা বেরিয়ে পড়ছি। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন রামানাইডু ফিল্ম সিটি, আর সেখানে পুরো সেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের পরে ভিডিওটা আমি এখানে শেষ করতে চলেছি, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো অবশ্যই বন্ধুরা আসবেন।